আইনানুগ না হলে সেই নির্বাচন কালো নির্বাচন। আমরা কালো নির্বাচন নয়, স্বচ্ছ সাদা নির্বাচন করতে চাই। নির্বাচনের ক্ষেত্রে আইনানুগ কথাটারও ব্যাখ্যা প্রয়োজন। আইন যদি নিজস্ব খাতে প্রবাহিত না হয়, সে আইনও আইন নয়, আইনের অপলাপ মাত্র। আইনের মূল কথা হচ্ছে সবার প্রতি সম আচরণ। আইনের চোখে সবাই সমান, এ কথাটা প্রভাব বাক্যে পরিণত হয়েছে, কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে সবাই সম অধিকার ভোগ করছে কিনা সেটাই বিবেচ্য। জাতীয় নির্বাচনে সকল আইন নিরপেক্ষভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনারা বিচারক, আপনাদের প্রত্যেকের লিগাল মাইন্ড বা আইনানুগ মন রয়েছে। আপনারা নির্বাচনী ব্যবস্থাপনাকে আইনসিদ্ধ করার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। যে কোনো নিয়ম বা বিধিবিধান লঙ্ঘন আমলে নিয়ে আপনারা কঠোর শাস্তি প্রদানের অধিকার রাখেন, তবে তাতে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়, বিচারক হিসেবে নির্বহ দৃষ্টি দিয়ে আপনাদের ব্যবস্থা নিতে আমি আহ্বান জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সম্পর্কে আপনাদের প্রশিক্ষণ বা ব্রিফিং দেওয়া হবে। এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার সঙ্গে সমন্বয় করে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা ভাগ্যবান যে এবার আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে এক পক্ষের আধিপত্য বিস্তারের চেষ্টা সফল হয় না। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে পক্ষ বিপক্ষের মধ্যে ভারসাম্য থাকে। দেশের ক্রান্তিকালে আপনারা আজ এক মহান দায়িত্ব পালন করছেন। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এক সোনালী বাংলাদেশে এক সোনালী ইতিহাস রচিত হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও পক্ষপাতমূলক হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা রচনা করবে এক স্মরণীয় আলেখ্য, আইনের শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আপনাদের ভূমিকা। গণতন্ত্রের অভিযাত্রায় তা জগাবে নিত্য দিনের অনুপ্রেরণা। একটা কথা আমি সর্বদা বলে থাকি, আমরা নির্বাচন কমিশনার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি, আপনারা আমাদের শপথের মূল অংশীদার, কারণ আপনাদের মাধ্যমেই আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করি। এক্ষেত্রে আমাদের শপথ আপনাদের মধ্যে সঞ্চারিত হয় এবং আপনাদের তা আপনাদের দায়িত্ব পালনের ওপর বর্তায়। আপনারাও মনে মনে শপথ গ্রহণ করুন, দেশ ও জাতির স্বার্থে নির্বাচনী কর্তব্য পালনে সবাই সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির প্রিয় সদস্যবৃন্দ, আজ এই শুভক্ষণে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি আবারও উল্লেখ করতে চাই, আপনাদের কার্যাবলীর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সারা জাতির প্রত্যাশা পূরণ করবে। আজকের এই ব্রিফিং বা প্রশিক্ষণ আপনাদের দক্ষতা বাড়াবে, কর্মক্ষেত্রকে
কর্মক্ষমতাকে শাণিত করবে। আপনারা দায়িত্ব পালনে, আপনাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়ে দিবে। আপনারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় বিচারকবৃন্দ, গিরিশপক্ষ সচিবের আত্মদানের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার। গণতন্ত্রের মূল বার্তা আইনের শাসন এবং সবার প্রতি সমভাবে আইনের প্রয়োগ। স্বাধীনতার মাধ্যমে সেদিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুখী বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল। শুদ্ধ নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নটিকে বাস্তবতায় রূপদান করে আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করি। আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনাদের কল্যাণ কামনা করি। আবার সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।